বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের ম্যানের লুট লাদাখ থেকে ফেরার পরে দীর্ঘদিন ধরে আমার বাইকের প্রবলেম কেউ সলিউশনই করতে পারছিল না তো আফটার অল সেই প্রবলেমটা কি সলিউশন হলো মুখের হাসি দেখে কি মনে হচ্ছে চলো দীর্ঘ ছ মাস ধরে যে প্রবলেমটা ফেস করেছি বিভিন্ন জায়গায় যে গেছি তো সেগুলো তো আমি ভিডিও অলরেডি করেছি এতদিন সেগুলো পাবলিশ করিনি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আমার বাইকের কী কী প্রবলেম ছিল এবং তার কী কী সলিউশন হলো এবং সলিউশন করার পরে এখন আমি স্যাটিসফায়েড কি না নেক্সট রাইডে যাওয়ার জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকো চ্যানেলে প্রথমে থাকবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো সূর্য প্রায় অস্ত চলে গেছে আর আকাশটা লাল হয়ে আছে উদয়নারায়ণপুরে বৃষ্টি হলেই প্রত্যেক বছর বন্যা হয় আর সেই কারণেই উদয়নারায়ণপুরকে তোমরা বিখ্যাত বলতে পারো অথবা কুখ্যাতও বলতে পারো বন্যার জন্য কিন্তু হ্যাঁ লাদাখ রাইড থেকে ফেরার পরে বাইকটাকে তো সার্ভিসে দিয়েছিলাম তবে সেটা লোকাল সার্ভিস সেন্টারে অর্থাৎ আমার বাড়ির খুব কাছাকাছি একটা জায়গায় আমাকে এটা কোম্পানি সার্ভিস সেন্টারে দিতে হবে কারণ এটার যে প্রবলেমগুলো হচ্ছে না সেটা লোকাল সার্ভিস সেন্টারে ঠিক করেনি অথবা করতে পারেনি তো আমাকে দিতেই হবে আমি কয়েকদিনের মধ্যেই ভাবছি হন্ডা সার্ভিস সেন্টারে গিয়ে এটাকে সার্ভিসে দেব কারণ এই বাইকে এমন কিছু ইস্যু আসছে সেই ইস্যুগুলো সলিউশন না করলে কোনো রাইডার নেক্সট বেরোনো যাবে না যেমন বাইকটা যদি আমি সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে ফেলি এবং অ্যাক্সিলারেট করি বাইকটা দমকা মারছে আবার থার্ড থেকে ফোর্থ গিয়ারে ফেলার পরে বাইকটাকে যখন টানছি তখনও বাইকটা দমকা মারছে যেন বাইকের তেল শেষ হয়ে গেলে ঠিক যেরকম হয় সেই রকম কার্বোটারে আমি বলে কি বলবো সব জানো আর ছেলে ফুলে লেতে যে মিস্ত্রি আমার বাইকটা ঠিক করেছিল সে বাইকের কার্বোরেটারে হাত দিয়েছিল আর সেই কারণে কার্বোরেটার সম্ভবত অ্যাডজাস্ট করা নেই আমার মনে হয় প্রবলেমটা সেই কারণেই হচ্ছে এছাড়া বাইকে যে হ্যান্ডেলটা লাগানো হয়েছে সেই হ্যান্ডেলটাও ঠিকঠাক নেই প্রবলেম আছে আর তাছাড়াও বাইকের পিছনের চাকার রিং বেন্ড হয়ে গেছে তো এরকম অনেক কিছু সমস্যা আছে যেটা শুধুমাত্র কোম্পানির সার্ভিস সেন্টারেও সলিউশন হবে না আমাকে এর জন্য আরেকবার বেন্ড যে প্রবলেমটা আছে তার জন্য আমাকে তারকেশ্বরে যেতে হবে তারকেশ্বরে গিয়ে লেদে গিয়ে আমাকে এই কাজটা করাতে হবে তো তোমরা জানলে বাইকে আমার কি কি প্রবলেম হয়েছে তো এই সমস্ত প্রবলেমগুলো নিয়েই আমি সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম বাইকটা আমার লোকাল সার্ভিস সেন্টারে সার্ভিস করাতে তো লোকাল সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর পরে বাইকের এই প্রবলেমটা তো আমার সলিউশন হলোই না উল্টে আমার স্মুথ পিক আপ নেওয়া বন্ধ হয়ে গেল অর্থাৎ বাইকটা আমার স্মুথ পিকআপ নিচ্ছিল না তো এই সমস্ত প্রবলেমগুলো হওয়ার পরে আমি নিয়ে গেলাম হন্ডা সার্ভিস সেন্টার ডোম জুড়ে লাদাখ থেকে ফেরার পরের দিনেই একদম সঙ্গে সঙ্গে বাইকটাকে সার্ভিসে দিয়েছিলাম আর সার্ভিস করার পরেও বাইকটায় প্রবলেম কিছু রয়েই গেছে তো সেই কারণে বাইকটাকে আজকে আমি হন্ডার সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি বাইকটা একবার সার্ভিসিংয়ের পরে দ্বিতীয়বার কেন আমি আবার সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি তার প্রধান যে কারণ সেটা হচ্ছে বাইকটা যখন গিয়ার শিফটিং করছি গিয়ার শিফটিংয়ের পরে যখন অ্যাক্সিলারেট করছি তখন বাইকটা দমকা মারছে তো এটা একটা মেন প্রবলেম তো এই মেজর প্রবলেমটার জন্য খুব খুব প্রবলেম হচ্ছে এমনিতে আস্তে আস্তে বাইক চালালে কিছু মনে হচ্ছে না যখনই আমি বাইকটা ষাটের ওপরে তুলছি তখন আমি এবার যদি অ্যাক্সিলারেট করি এই যে আমি অ্যাক্সিলারেট করছি দমকা মারছে তো এটা লোকালেও তো করিয়ে নিতে পারতাম তাহলে লোকালে করালাম না কেন কারণ লোকালে তো আমি এটা দিয়েছিলাম এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়নি বা করতে পারিনি তো হন্ডা সার্ভিস সেন্টারে বাইক তো নিয়ে এসেছিলাম কিন্তু সার্ভিস আজকে হলো না কারণ এটা চেকিং করতে গিয়ে ধরা পড়ছে যে ইঞ্জিন থেকে হালকা স্লাইডলি সাদা ধোঁয়া বেরোচ্ছে আর সাদা ধোঁয়া বেরোনোর জন্য তো ইঞ্জিন খুলে কাজ করাতে হবে তো এখন এই মুহূর্তে ইঞ্জিন খুলে কাজ করাতে গেলে বাইক রেখে যেতে হবে বাইক রেখে যেতেও আমি রাজি ছিলাম কিন্তু কালকে আমার একটা রাইড আছে তার সত্ত্বেও আমি সেটা কম্প্রোমাইজ করার জন্য রেডি ছিলাম কিন্তু পার্টসই তো নেই এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা পার্টস নেই পার্টস না থাকলে কাজ করাবো কি করে ডিসগাস্টিং পুজোর আগে কোনো রকম সম্ভাবনায় নেই এই বাইকটা নিয়ে এখন আমাকে তাহলে রাইড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব আস্তে আস্তে আমাকে রাইড করতে হবে চলো এটা চায় ব্রেক নেওয়া যাক মাথা গরম হয়ে আছে গরম চা দিই মাথা ঠান্ডা করা যাক পুরো 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 দু মাস পর আমি আবার বেরিয়েছি গাড়িটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য তোমরা জানো তোমাদেরকে এর আগেই আমি দেখিয়েছিলাম বাইকটা আগে আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম সার্ভিস হয়নি কারণ গাড়ির পার্টস অ্যাভেলেবেল ছিল না তো দীর্ঘদিন ধরে আমার গাড়িটা সার্ভিস ছাড়াই আমার আমি চালাচ্ছিলাম তো প্রবলেমও হয়েছে এই নিয়ে আমি একটা ঝাড়গ্রাম রাইডও করে ফেলেছি তো এখন আবার বাইকটাকে নিয়ে বেরিয়েছি সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর জন্য এই যে গাড়ি এই যে অ্যাক্সিলেটার দিচ্ছি গাড়ি টানছেই না তো এটা নাকি ক্লাচের প্রবলেম যদিও চার মাস আগে আমি নতুন ক্লাচ চেঞ্জ করেছিলাম তো আমি এপ্রিল মে মাস নাগাদ বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ করেছিলাম ফিঙ্গার ক্রসড বাইক সার্ভিস যদি হয়ে যায় ঠিকঠাক তাহলে আবার একটা ছোট্টখাটো রাইড হবে তো তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে দেখো গাড়ি চালাচ্ছিলাম পাঁচ দিয়ে একটা গাড়ি গেল একটা কাদার ঢেলা এসে জোরে এসে এখানে ঠুকলো এটা যদি হেলমেট পরে না থাকতাম আমরা অ্যাক্সিডেন্ট অবশ্যম ভাবি একদম এই জন্যই বলা হয় সবসময় কিন্তু হেলমেট পরবে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচা যাকে বলে মরেই যেতাম আজকে তো একজনকে যখন জাস্ট ওভারটেক করছিলাম আমার দিকে একজন ছিল আর ডান দিকে একটা কাদার গাড়ি যাচ্ছিলো একটা ট্রাক্টর যাচ্ছিলো ট্রাক্টর থেকে একটা কাদার ডিপি কাদা একদম আমার পুরো ভাইজারে এসে একদম শক্ত কাদা একদম যাকে বলে একদম ভাইদার ছাশ করে এসে পড়লো মানে পুরো ভিজিবিলিটি জিরো মানে কি ভয়ঙ্কর অবস্থা ভাবতে পারা যাচ্ছে এই যে এইরকম একটা ট্রাক্টার তা থেকে কাদা ছিটকে এলো খোলা ট্রাক্টার কাদার ট্রাক্টার ছিল কিনা জানি না মনে সম্ভব বন্ধ কি না এখনো সার্ভিস সেন্টারে চলে এসেছি এখনো পর্যন্ত সার্ভিস সেন্টার খোলেনি তো এমনিতেই আমি অনেকটা দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি তারপরেও দেখতে পাচ্ছি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো এনিহাউ বাইকটাকে তো সার্ভিস করাতেই হবে তো সাড়ে নটায় হচ্ছে এখানে খুলবে তো সাড়ে নটা পর্যন্ত মিনিমাম তো ওয়েট করতেই হবে তারপরে দেখা যাক কী হয় সার্ভিস হয়ে যাবার পরে তোমাদেরকে আমি জানাবো যে বাইকে আমি কি কি সার্ভিস করেছি এবং প্রবলেমগুলো আদৌ সলভ হয়েছে কিনা সার্ভিস সেন্টারে বাইক দেওয়া হয়ে গেল এবারে পাবলিক ট্রান্সপোর্টে আমাকে বাড়ি ফিরতে হবে তো আজকের মধ্যেই বাইকটা হয়ে যাবে বলেছে যদি আমি আজকে নাও আসতে পারি তো কালকে আমি বাইকটা ডেলিভারি নিয়ে নেব আর পাবলিক ট্রান্সপোর্টে আমি অনেক দিন চাপেনি বহুদিন পর আজকে পাবলিক ট্রান্সপোর্টে যাব দুপুরে বাড়ি ফিরে চুল কেটে লুকস চেঞ্জ করে ফেলেছি এখন আবার বেরিয়েছি বাইক নেবার জন্য এখন সাড়ে চারটে বাজে মানে পাবলিক ট্রান্সপোর্টের যা অবস্থা কাটা সার্ভিস করে করে যেতে হবে এরকম অবস্থা দেখা যাক রকমে পৌঁছাই এরপরে বাইক তো হাতে পেয়ে গেলাম তো তোমরা কি ভাবছো হ্যাপি এন্ডিং হয়ে গেল আরে না বস আরে এখান থেকেই প্রবলেমের শুরু এবারে তো বাইকে ক্লাচ প্লেট চেঞ্জ হয়েছিল কিট চেঞ্জ হয়েছিল ব্রেক প্যাড চেঞ্জ হয়েছিল হ্যান্ডেলের বল রেসার চেঞ্জ হয়েছিল সমস্ত কিছু চেঞ্জ হয়েছিল এবং আমার বিল হয়েছিল সাত হাজার টাকা বাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম কার্বো চেক করা হয়েছিল কিনা বললো যে হ্যাঁ কার্বো চেক করা হয়েছে পরিষ্কার আছে এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছিল বাইকের তো সমস্ত কিছু করেছিল তো ইচ অ্যান্ড এভরিথিং দেখার পরেও বাইকটা যখন আমি নিয়ে আসি তো সেদিন কোনো রকম প্রবলেম হয়নি তার পরের দিন আমাকে সার্ভিস সেন্টার থেকে কল করা হয় তো যথারীতি আমি বলে দিই যে হ্যাঁ সার্ভিস ঠিকঠাক আছে কিন্তু ঠিক তার দুদিন পর থেকেই আবার প্রবলেম শুরু হয় সেই একই প্রবলেম আর স্মুথ পিক আপ নিচ্ছিলো না আর সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারের মাঝখানে আমি যখন গিয়ার চেঞ্জ করছিলাম তখন গিয়ারটা মাঝখানে আটকাচ্ছিল তো এটা একটা প্রবলেম ছিল আর ওই একই প্রবলেম আমি পিক আপ দিলে পিক আপ ঠিকঠাক নিচ্ছিলো না আর গাড়িটা ল্যাক করছিলো আর ষাটের ওপরে গাড়িটা স্পিড তুললে গাড়িটা দমকা মারছিলো তো এই প্রবলেমটার কিছুতেই সলিউশন না পাওয়ার জন্য আমি ভিডিও পর্যন্ত করা বন্ধ করে দিয়েছিলাম কোনো জায়গায় ট্রাভেল করে অনেক কিছু প্ল্যান ছিল সেগুলো সমস্ত কিছুই ক্যান্সেল করেছি তো এরপরে অবশ্যই হ্যাপি এন্ডিং আছে ততক্ষণ হ্যাপি এন্ডিং না হয় ততক্ষণ পিকচার আবি বাকি है তো এটাই আমি বিশ্বাস করি তো এরপরে আমি বাইকটাকে নিয়ে হাওড়ায় এক জায়গায় গিয়েছিলাম তো সেটা কোনো অথরাইজড সার্ভিস সেন্টার নয় লোকাল সার্ভিস সেন্টার কিন্তু সেই ব্যক্তি রাইডারদের গাড়ি রিপেয়ার করে তো সেই কারণেই তার কাছে বাইকটা নিয়ে যাওয়া এবং তার কাছে গিয়ে বাইকটা আমার প্রপার সার্ভিস করার পরে সমস্ত কিছু আমার প্রবলেম সলভ হয়ে যায় এবং আমি হ্যাপি এবং আজকে হ্যাপি হয়ে আজকে এই ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাইকে এই যে দম মারার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কার্বোরেটারের জন্য হচ্ছিল তো আমি সার্ভিস সেন্টারে এবং আমার এখানকার লোকাল সার্ভিস সেন্টারে আমি প্রবলেমটা বলেছিলাম যে আমার কার্বোরেটারে হাত দেওয়া ছিল তো এটা তোমরা ভালো করে দেখো চেক করো জানি না কোনো এক অজ্ঞাত কারণে অথরাইজড সার্ভিস সেন্টার এত বড় সার্ভিস সেন্টার হওয়ার পরেও সেটা তারা কি করে ইগনোর করে যায় আমি বলার পরেও আমি যখন বলেছিলাম যে এই প্রবলেমটা আমার হচ্ছে তো এ নিয়ে হোক প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে এবং আমার যে এয়ার ফিল্টারটা যেটা দেওয়া হয়েছিল হন্ডার সার্ভিস সেন্টার থেকে সেটা দিয়ে হাওয়াই পাস করছিল না অর্থাৎ এয়ার ফিল্টার দিয়ে তো হাওয়া ফিল্টার হয় তার মধ্যে দিয়ে হাওয়াই যাচ্ছিলো না তো সেই কারণে গাড়িটা ল্যাক করছিল। তো একটা এয়ার ফিল্টার আর কার্বোনেটার নতুন করে একদম পরিষ্কার করে লাগানোর পরে আমার গাড়ি এখন স্মুথ চলছে আর এক্সট্রা কোনো কিছু করতে হয়নি তো এখন আমার গাড়ি একদম ভালো পারফর্ম করছে এবং রেডি টু রাইড এবং খুব তাড়াতাড়ি তোমরা রাইডের ভিডিও দেখতে পাবে আর তোমাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তার রিপ্লাই করব আর আজকের ভিডিওটা না করে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ধামাকাদার একটা ভিডিওতে ততদিনের জন্য বাই বাই